থামনেল দেখেই বুঝতে পেরেছেন এটা একটা হেয়ার ডাইয়ের রিভিউ। এটা অভিলাষা কোম্পানির অভিহেনা, কালারটা হলো কালো। এতে ইনগ্রিডিয়েন্টস আছে পিওর হেনা, ব্রাহ্মী, আমলা, শিকাকাই, নিম, রিঠা, কপূর, নির্গন্ডি, ঘৃতকুমারী, তুলসী, বৃঙ্গরাজ এবং অন্যান্য হার্বসগুলো দেওয়া আছে। ওয়েট 30 গ্রাম আর প্রাইস আছে 25 টাকা মাত্র। এবার দেখে নেব কি করে ব্যবহার করতে হয়। নাতিশীতোষ্ণ জল লাগবে পাউডারটাকে ঘোলার জন্য। একটু একটু জল দিয়ে পেস্টটাকে বানিয়ে নেব। নাতিশীতোষ্ণ গরম জল দিয়ে পাউডারটাকে ভালো করে পেস্ট বানিয়ে ঢেকে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। আর পাত্রটা অবশ্যই যেন প্লাস্টিক বা কাচের হয়। আমার মাথায় অনেক পাকা চুল দেখা যাচ্ছে, দেখুন, দেখতে পাবেন সাদা সাদা অনেক পাকা চুল। আমার পাউডারটা আধ ঘন্টা ভেজানো হয়ে গেছে, লাগানোর আগে একটা ডিম ব্যবহার করে নেব। ডিমটাকে পেস্টের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ওই পেস্টটা চুলের একদম গোড়া থেকে লেংথ পর্যন্ত ভালো করে লাগিয়ে দিলাম। আমার চুল ধোয়া হয়ে গেছে, শুকনোও হয়ে গেছে। এবার রেজাল্টটা দেখতে পারেন, খুব সুন্দর, একটাও পাকা চুল নেই। খুব ন্যাচারালি কালারটা দেখতে লাগে, কোনো আর্টিফিশিয়াল হেয়ার ডাই করেছি বলে এক্সট্রা কোনো কালার লাগছে সেরকম কিছু লাগছে না। আর চুলগুলোকে ভীষণ স্মুথ, ম্যানেজেবল, খুব সিল্কি, শাইনি করে তোলে কোনো ক্ষতি ছাড়া। চুল পড়াও অনেক কমে যায় এটা লাগানোর পরে।